আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের দেশে জায়গা জমি বা সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সেই যুগ যুগ ধরে চলে আসছে দলিল নিয়ে সমস্যা খুতিয়ে নিয়ে সমস্যা জমির দখল নিয়ে সমস্যা জমির মালিকানা নিয়ে সমস্যা এবং জমি কেনার পর তারপর নামজারি করার পর জমির মালিকানা নিয়ে বিভিন্ন রকম সমস্যা আমাদের দেশে তৈরি হয় খতিয়ান দলিল নাম মাধ্যমে যেহেতু বিভিন্ন সমস্যা হচ্ছে তাই জমির মালিকানা নির্ধারণের জন্য বিকল্প নিয়ম চালু করতে যাচ্ছে বা বিকল্প নিয়ম আসছে বাংলাদেশে আমাদের দেশে দেখা যায় কোন কোন ক্ষেত্রে দলিল মূলে সম্পত্তির মালিক হওয়া যায় না এখন আপনার দলিল আছে আপনার দলিল থাকার পরেও আপনি সম্পত্তির মালিক হতে পারতেছেন না কেন মালিক হচ্ছেন না বিষয় হচ্ছে যখন কোন ওয়ারিশান সম্পত্তি বা কোন উত্তরাধিকার সম্পত্তি আপনি ক্রয় করেন পাঁচ জনের মধ্যে একজনে জমি বিক্রি করবে এখন একজন যখন বিক্রি করবে তিনি কি করলো তার মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করে দিল এখন মালিকানার অতিরিক্ত উনি মালিক হিসেবে যতটুকু সম্পত্তির মালিক ততটুকুই কিন্তু গ্রান্টেড হবে বাকি যে অতিরিক্ত সম্পত্তি বা অতিরিক্ত জমি বিক্রি করলো তা কখনো গ্রান্টেড হবে না বা তার উক্ত দলিলটি ঠিকবে টিকবে না তখন ক্রয় সূত্রে জমির মালিক হয়েও দলিল মূলের সম্পত্তির মালিকানা দাবি করতে পারতেছে না কিংবা দলিল থাকার পরেও সে জমির মালিক হতে পারছে না আবার দেখা দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে কেউ হেবা সূত্রে সম্পত্তির মালিক হয়েছে অন্য ভাইদেরকে বা অন্য অংশীদারকে ঠকানোর জন্য একজন কি করলো তার মালিকানার চেয়ে মানে সে যতটুকু সম্পত্তি পাবে তার চেয়ে বেশি অংশ জমি তার ছেলে সন্তান বা তার স্ত্রী নামে হেবা করে দিল দরিল সূত্রে হেবা সূত্রে আমার দরিল আছে দরিল সূত্রে আমি সম্পত্তির মালিক কিন্তু আপনি নিকট থেকে হেবা সূত্রে সম্পত্তির মালিক হয়েছে তিনিও ওয়ারিশ হিসেবে বা অংশীদার হিসেবে যতটুকু জমির মালিক আপনি ততটুকুই জমির হেবা সূত্রে হেবা দরিলে মালিক হবেন তিনি যে অতিরিক্ত অন্য অংশীদারের জমি আপনার নামে হেবা করে দিল ওই অতিরিক্ত জমিটির মালিক তো আপনি হতে পারবেন না তাই আপনার উক্ত দলিলটি ঠিকবে না তাই বলা হয় কোন কোন ক্ষেত্রে দলিল মূলে সম্পত্তির মালিক হওয়া যায় না আবার দেখা গেল কোন কোন ক্ষেত্রে ক্ষতিয়ান মূলে জমির মালিক হওয়া যায় না কেন ক্ষতিয়ান মূলে মালিক হওয়া যায় না কারণ হচ্ছে কোন একটি নির্দিষ্ট ক্ষতিয়ান দিয়ে কখনো আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না এবং আপনি চাইলেও উক্ত ক্ষতিয়ান মূলে জমির মালিক হতে পারবেন না একজনের জমি আরো জনের নামে রেকর্ড হয়ে গিয়েছে এখন যার নামে রেকর্ড হয়ে গিয়েছে উনি উক্ত জমির খাজনা দিচ্ছেন সবকিছু করতেছেন কিন্তু ওনার অন্য কোনো কাগজপত্র নেই এখন অন্য কাগজপত্র বলতে উনি যদি উক্ত জমিটি ক্রয় সূত্রে মালিক হতেন তাহলে ওনার দলিল থাকতো কিংবা উনি যদি উত্তরাধিকার সূত্রে ওনার পূর্বপুরুষ থেকে সিএস এস এ আর বিআরএস পর্যন্ত উক্ত সেন অফ অনারশিপ অনুযায়ী ক্ষতিয়ান সূত্রে মালিক হতেন তাহলে তার ক্ষতিয়ান থাকতো কিন্তু ওনার ওই রকম কোন ক্ষতি আর নেই ওনার শুধু কি আছে লাস্ট যে জরিপ হয়েছে বিএস বা বিএরএস রেকর্ডে উনি সম্পত্তি মালিক হয়েছেন এখন এই একটি খতিয়ান দিয়ে উনি কিন্তু আসলে এই খতিয়ান মূলে সম্পত্তির মালিক হতে পারবেন না কারণ হচ্ছে যিনি সম্পত্তির প্রকৃত মালিক তিনি যখন উক্ত জমিটি ওনার নামে রেকর্ড ভুক্ত করার জন্য রেকর্ড ক্যান্সেলেশন বা রেকর্ড সংশোধনের মামলা করবেন তখন আপনি খতিয়ান মূলেও জমির মালিক হতে পারবেন না কারণ আপনার অন্য কোনো দলিল পত্র নেই যার দলিলপত্র আছে উনি রেকর্ড সংশোধনের মামলা করে উক্ত জমিটি ওনার নামে নিয়ে যেতে পারবেন তাই বলা হয় কোনো কোনো ক্ষেত্রে মূলেও জমির মালিক হওয়া যায় না। আবার অনেকে বলে থাকেন যে আমি তো জমি খারিজ করে ফেলছি বা মিউটেশন করে ফেলছি এখন তো আমার কোনো সমস্যা নেই এখন আমি খাজনা দিচ্ছি সবকিছু দিচ্ছি তাহলে তো আমি জমির মালিক হয়ে গেছি আপনাকে চিন্তা করতে হবে আপনি যে জমিটির মালিক হয়েছেন নাম জারি করলেই যে আপনি জমির মালিক হয়ে গেছেন তা কিন্তু নয় আপনার জমির সেন অফ ঠিক আছে কিনা তা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেমন আপনি যে জমিটি ক্রয় করেছেন যার নিকট থেকে ক্রয় করেছেন উক্ত জমিতে উনি ব্যতীত তার অন্যান্য ওয়ারিশগণ মালিক রয়েছেন কোন কোন ক্ষেত্রে দেখা যায় ফুপুর সম্পত্তি কিংবা তার বোনের তার বাইরের সম্পত্তি সে কি করলো একাই অন্যদের সম্পত্তি সহ উনি সব বিক্রি করে দিলেন কিন্তু উনি বিক্রি করতে পারবেন উনি উক্ত সম্পত্তি 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 যে যতটুকু জমির মালিক ততটুকুন তার চেয়ে বেশি সম্পত্তি উনি বিক্রি করতে পারবেন না যদি উনি বিক্রি করে দেন এবং যিনি জমিটি কিনলেন বা ক্রয় করলেন উনি যদি নাম জারি করে ফেলেন এবং খাজনাও দেন তারপরেও কিন্তু ওনার উক্ত দলিলটি ঠিকবে না উক্ত জমিটি ওনাকে ফেরত দিতে হবে কারণ যারা নিকট থেকে জমিটি উনি ক্রয় করেছেন তিনি যতটুকু জমির মালিক উনি ততটুকুই জমি শুধুমাত্র ক্রয় করতে পারবেন বা ক্রয়সূত্রে মালিক হবেন অতিরিক্ত অন্য যে জমি তার ফুপুর জমি তার ভনির জমি তিনি যে বিক্রি করে দিলেন অন্যের জমি তো উনি বিক্রি করতে পারার না ওনা সেই রাইট নেই তাই আপনি জমি কেনার পর যদি নাম জারি করে ফেলেন তারপরও কিন্তু আপনার দলিলটি ঠিকবে না আপনার নাম জারিও ঠিকবে না সবকিছু শেষ হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে নাম জারি করলেও জমির মালিক হওয়া যায় না তাই এসব বিষয়ে ভূমি সচিব মহাদয় এক টিভি সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে এমন কোনো বিশুদ্ধ কাগজপত্র নেই যার মাধ্যমে জমির মালিকানা সঠিকভাবে নির্ধারণ করা যায়

আপনি ক্রয় সূত্রে মালিক হয়েছেন না উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন না সরকারের নিকট থেকে বন্দোবস্ত সূত্রে মালিক হয়েছেন উক্ত কার্ডে আপনার জমি সংক্রান্ত সকল তথ্য উল্লেখ থাকবে এবং উক্ত কার্ডটি হবে স্মার্ট কার্ডের এর মত এবং এই কার্ডটি যখন পাঁচ করা হবে তখন আপনার জমি সংক্রান্ত সকল তথ্যর বিবরণী চলে আসবে